আমাদের জনগণের তথ্য পাচার করে ফেলা মানে একটা দেশকে আসলে বিক্রি করে ফেলা। নির্বাচন ব্যবস্থায় আমরা কোনো উন্নয়ন করতে পারি না। এই সমস্ত তথ্যগুলো কয়েক হাজার কোটি টাকায় এটি বিক্রি করে দেওয়ার কথা শুনছি আমি। এটি যদি সত্য হয়ে থাকে তাহলে অন্য সব কিছু উঠছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের সম্পদ বিক্রি করে ফেলা, পাচার করে ফেলা, এর চেয়ে আমাদের জনগণের তথ্য পাচার করে ফেলা মানে একটা দেশকে আসলে বিক্রি করে ফেলা। এই বিক্রি করে ফেলা ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত, অন্তর্বর্তীকালীন সরকার অন্য সব কাজের আগে তাদের আইনের আওতায় নিয়ে এসে আমাদের এই তথ্যগুলোর সংরক্ষণ এবং যথাযথভাবে এগুলোর পর্যবেক্ষণ করা অত্যন্ত অনিবার্য বলে মনে করি। সবশেষ আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে চাই যে কেন সংস্কার আমাদের প্রয়োজন, আমরা কেন সংস্কার করতে চাই, বা সংস্কারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেশবাসীর কাছে এটা কেন উপস্থাপন করেছি। উপস্থাপন করেছি চারটা কারণে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। নাম্বার ওয়ান, আসলে সুশাসন প্রতিষ্ঠার গুড গভর্নেন্স এটা কিসের উপর নির্ভর করবে? নির্ভর করবে তো আপনার একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের উপরে। নির্বাচনের উপরে ডিপেন্ড করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, স্বচ্ছ এবং জবাবদিহিতার উপরে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি আমাদের ব্যয়ভার নির্ভর করার জন্য এখন থেকেই আমাদের ব্যবসা বাণিজ্য সুদ ঘুষ যে যেভাবে পারে টাকা ইনকাম করছে। কেন বলা হচ্ছে যে টাকা না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না? তো এটা যদি না করা হয় তাহলে আমরা কেন করবো? এটা দেশের উন্নয়ন আমরা যদি করতে চাই, উন্নয়নের রোল মডেল বলা হয়েছে এতদিন, নির্বাচনের রোল মডেল লাগে নাই, শুধু উন্নয়নের, যার কারণে হয়েছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে দুর্নীতির রোল মডেলে আমরা পরিণত হয়েছি। কারণ নির্বাচন ব্যবস্থায় আমরা কোনো উন্নয়ন করতে পারি নাই, সেটাকে কবর রচনা করে আমরা দেশবাসীর কাছে উন্নয়নের একটা ফিরিস্তি তুলে ধরেছি। আসুন, আমি সম্মানিত শ্রুতি মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের শ্রদ্ধেয় আজকের যে সম্মানিত উপদেষ্টা এবং এই নির্বাচন সংস্কার কাজের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, আশা করব যে বাংলাদেশের জনগণের এখন সবচেয়ে বড় প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।